কেষ্টপুরের রবীন্দ্রপল্লী এলাকায় ইডির হানা উদ্ধার 1,85,00,000 টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, রবীন্দ্রপল্লী এলাকার ব্যবসায়ী রবীন যাদবের AF-189 বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। কল সেন্টারে প্রতারণা চক্রের সঙ্গে এই ব্যবসায়ী যোগ রয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের। আর এরপরে বুধবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই ব্যবসায়ীর বাড়িতে চলে তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে 1,85,00,000 টাকা সহ বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে। সাজাবার পরিকল্পনা নিয়েছিল রাধাকান্ত, এবং এই মন্দিরের মুখ্যমন্ত্রী বার্তা দিলেন সর্বধর্ম। তার দাবি, লোকনাথ বাবা সকল ধর্মের সঙ্গে।